চট্টগ্রামে সিটি কর্পোরেশনের একটি স্কুলে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে রোববার সকালে মানববন্ধন এবং বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা, অবরুদ্ধ করে রাখে অভিযুক্ত শিক্ষককে। দাবি জানায় অবিলম্বে তাকে অপসারণের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার। স্কুল ছেড়ে রাস্তায় শিক্ষার্থীরা, একটাই দাবি, প্রধান শিক্ষকের অপসারণ আর দৃষ্টান্তমূলক শাস্তি। রোববার সকালে চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসকুলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় এভাবে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। প্রায় এক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এরপর মিছিল নিয়ে প্রধান শিক্ষকের কক্ষের সামনে গিয়ে অবরুদ্ধ করে রাখা হয় তাকে। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন দীর্ঘদিন ধরে নানাভাবে যৌন হয়রানি করে আসছে শিক্ষার্থীদের। কখনো স্কুলে নিজ কক্ষে একা ডেকে নিয়ে হয়রানি, কখনো খুদে বার্তায় কুরুচিপূর্ণ কথা। তাই শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষককে দ্রুত অপসারণের পাশাপাশি নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা। একই দাবি অভিভাবকদেরও। ওদের যৌক্তিক দাবি, মৌলিক দাবির পক্ষে আমরা অভিভাবকরা সবাই ঐক্যমত। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে তাকে অন্যরাও সাবধান হবেন, যে শিক্ষক সে একজন অভিভাবক। তবে পুরো বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক। তার দাবি, একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে। প্রতি বছরে 32 সিজন আসলে কিছু স্বার্থাশ্রয়ী মহল তাদের স্বার্থ সিদ্ধি করার লক্ষ্যে যখন অপারগ হয় তখন আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। অবশ্যই ব্যবস্থা নেব, আজকে যেহেতু এটা জানি জেনেছি আমরা দুজন, আজকে মেয়র মহোদয়ের সাথে দুজনেই গিয়ে আমরা কথা বলবো। এই দুই চার দিনের মধ্যে কিভাবে ওনাকে এখান থেকে সরিয়ে অপসারণ করি, আমরা একটা নারী শিক্ষিকা দেব, এটা নিয়ে আমাদের একটা অভিযান আজকে থেকেই শুরু হবে। শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে যৌন নিপীড়ন সহ এমন নানা বিষয়ে বিভিন্ন মহলে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।